গতকাল নেপাল ইন্ডিয়া ম্যাচের মাধ্যমে গ্রুপ এ থেকে কোন দুই দল কোয়ালিফাই করলো তা নিশ্চিত হলো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান এবং রানার্স আপ হয়েছে ইন্ডিয়া। নিয়ম অনুযায়ী গ্রুপ বি এর রানার্স আপ দল খেলবে গ্রুপ এ এর চ্যাম্পিয়ন টিম পাকিস্তানের সাথে। গ্রুপ বি থেকে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করলেও আরেকটা বিষয় নিশ্চিত হয়েছে, তাদের দ্বিতীয় স্থানে থাকাটাও। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। যদি আজকে শ্রীলঙ্কা জিতে যায় তাহলে শ্রীলঙ্কা এমনিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর যদি আফগানিস্তান তাদের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় তাহলে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর শ্রীলঙ্কা আজকে বড় ব্যবধানে হারলে নেট রান রেট অনেক কমে যাবে, তার ফলে বিদায় নিতে হবে তাদের। তাই বি গ্রুপে রানার্স আপ হচ্ছে টিম বাংলাদেশ, তা এখন নিশ্চিত। এখন বাংলাদেশের সুপার ফোরের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, যে স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতেছিল। আগামীকাল বিকাল 3:30 অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ এখন শক্তিশালী পাকিস্তান। ফাইনাল খেলতে হলে এই ম্যাচ জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই এবং পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানোটা অত্যন্ত কঠিন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি কে জিততে পারে? এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।